আচ্ছা একটা কথা এই যে পুতুলটা আপনি নিজের হাতে বানিয়েছেন বললেন প্রবীর আমরা পড়েওছি দেখার তো কোনো প্রশ্নই নেই যে জাদুকর পুতুল জাদুকর চৈতালি বলে একজন করছেন আপনি আচ্ছা ওরা কি কেউ নিজের পুতুল নিজের হাতে না না আসলে ব্যাপার হচ্ছে কি আমি যখন এটা নিয়ে চর্চা শুরু করেছি মানে আই uh, 66 68 আচ্ছা 68 एक्चुअली মানে প্রফেশনালি আমি মানে শো করতে শুরু করেছি 68 আচ্ছা 68 থেকে কিতো আমি শো দেখাতে মানে লোকে দেখতে যে আমি পুতুল নিয়ে কথা বলছি ও কিন্তু আমি প্রফেশনাল নাবিনি বুঝেছি তখন আমার এক বন্ধু ছিল শ্রেয় স্ক্যান বিচেনি ওর নাম ছিল মার্কাস ও তালতলাতে ওর একটা ম্যাজিকের একটা একটা ছোট্ট কাটটা একটা স্টুডিও ছিল তা আমি প্রত্যেক দিনই ওর ওখানে যেতাম এবং ম্যাজিক নিয়ে কালচার করতাম এবং কোথাও নতুন কোন ইনস্ট্রুমেন্ট বানানো যায় কিভাবে বানানো যায় এইসব নিয়ে আলোচনা তো সেখানে সমীরন গৌতম মানে গৌতম গৌতম গুহ ওরা আসতো ওরাও ওখানে এসে সন্ধ্যেবেলা এসে আড্ডা আড্ডা মারতো এবং আরো অনেক আসতো হাকা হাকাসা বলে একজন আমি সেও আসতো তা ওখানে আসতো তারা এবং হাকাশার আমরা অনেক ম্যাজিকের মাল আমরা বানিয়ে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা ওই সময় তা সমীরণও আসতো সমীর আমাদের হেল্প করতো বলতে হ্যাঁ সমীরন যেহেতু ইলিউশন জানতো ওই জন্য ও অনেক হেল্প করতো তো বলে দিত আমরা ড্রয়িং ফ্রয়িং করতাম ওখানে বলতো তা একদিন ওখানে আমি এরকম বসে ওই তখন ওই পুতুলটা নিয়ে মজা করছি বসে বসে ওখানে উল্টো দিকে দোকান টোকান আছে ওরাও দেখছে মার্কাসও হাসছে আমার সঙ্গে সমীরদাররা ওরা এসছে কারণ সমীর কিরকম ছিল আমার বন্ধু দাদার মতন আচ্ছা বন্ধু দাদার মতন বন্ধুর মতন ছিল আবার দাদার মতন আমরা অনেক সাজেশন নিতাম আমাকে অনেক সাজেশান দিত তো ও হঠাৎ আমাকে দেখে আরে এই টকিং ডল তুমি এটা কি করে করলে করে করলে তুমি কোথায় শিখলে তখন আমি সব বললাম বলে বাহ ভেরি গুড ভেরি গুড তখন কিন্তু দা কিন্তু কখনোই ভেন্টিল কিন্তু ফিল্ডে নামেনি আচ্ছা মানে উনি পারফর্ম করেন না তখন পারফর্ম করেন নি তখন না আমাকে বলে ভাই এটা ভালো ভালো খুব ভালো ভালো তাহলে হ্যাঁ এইটা দিয়ে আমি এখন প্র্যাকটিস করছি মানে এটা হচ্ছে ওই প্রায় 68 ওই সময়ের কথা বলছি যাই হোক তাই এই মহল তারপর হঠাৎ দাম দেখলাম সোমেন্দ্র নেই আসে না আসে না আসে না কেন সবার তো কাজ আছে আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত তো হঠাৎ আমি যে সময়ে যখন মানে নেতাজি মেলাতে প্রোগ্রাম করলাম একাত্তরে বাহাত্তরে হঠাৎ দেখলাম সমীরন কলকাতা কলকাতায় এসছে এসে আমার আমি যেখানে শো করছি সেখানে বঙ্গ সাংস্কৃতিক সম্মেলনে আমার শো হচ্ছে সেখানে এসছে এসে আমাকে বললাম বাবা তুমি করছো খুব ভালো শো দেখেছে দেখে ভালো তখন আমি বললাম তুমি কোথায় ছিলে বলে আমি নর্থ বেঙ্গলের সাইডে ছিলাম তারপর পরে শুনলাম যে সমীরন ও নান্তুদা বলে এক ভদ্রলোক উনি সাইকেলের দোকান ছিল ভদ্রলোকের কিন্তু ভদ্রলোক একজন ভালো মানে এই মানে কি বলে টেন্টে করতেন না টেন্ট উনি একটা টেন্ট বানিয়েছিলেন এবং ওই উনি প্রথম জায়েন্ট হুইল বানান আচ্ছা আচ্ছা ওই ইলেকট্রিক জায়েন্ট হুইল আছে ওই জায়েন্ট হুইল উনি প্রথম বানান এবং সেই জায়েন্ট হুইল বানিয়ে এবং সমীরকেও সাথে নিয়ে নর্থ বেঙ্গল আসাম শো করতে শুরু করেন ওর ওই জায়েন্ট হুইল চলতো আর হচ্ছে সমীরনের টকিং ডল চলতো এবং সমীরন সেই সময় ও হাতিবাগানে এটা আমি পরে ওর কাছে শুনেছিলাম যে হাতিবাগানে ওখানে এক বোবা ভদ্রলোক ছিলেন তিনি ওই মডেল বানাতে পারতেন আচ্ছা ওই নানা রকম ওই করোনাটক যে পুতুলগুলো আছে সে ব্যালেন্স ডান্সিং ডল ওইগুলো বানাতেন পাল্পের সব কাজ করতেন তো ওনাকে দিয়ে ওই পুতুলটা বানায় বানিয়ে সেই পুতুল নিয়েই চলে যায় এবং ও চলে যে পুতুলটা এইভাবে এইভাবে ভাবে বলে সেই পুতুল নিয়ে প্রথম চলে যায় কিন্তু সেই পুতুলটা প্রচণ্ড বাড়ি কেন ওনার কথা শোনার পর আমি যখন ফিল্ডে নামি আমাকে অনেকে বলেছিলো যে আমার এরম আমাকে একটা পুতুল বানিয়ে দাও তখন আমি সেই বোবা ভদ্রলোকের কে খুঁজে খুঁজে গেছিলাম এবং তার কাছ থেকে আমি একটা ডল বানিয়ে এনেছিলাম আমার এক বন্ধুকে প্রদীপ বলে তাকে আমি বানিয়ে ওখান থেকে এনে তাকে দিয়েছিলাম সে প্রচন্ড ভারী দলটা যাই হোক এইভাবে সমীরন তো নর্থ বেঙ্গল ঘুরছে আর আসামে ঘুরছে যার জন্য আর ওই সময় এখনো অনেকে আমি কিছুদিন আগেই শুনলাম এক ভদ্র বইলা আমাকে নর্থ বেঙ্গল থেকে আমাকে ফেসবুকের মাধ্যমে আমাকে কন্ট্যাক্ট করেছেন এবং আমাকে লিখছেন যে আমাদের এখানে এক মহিলা তিনি শো করতেন টকিং ডল তার নাম হচ্ছে চৈতালি তাহলে হ্যাঁ আমি তাকে চিনি বলছে যে সম্পর্কে সে নাকি ভদ্র নাকি ওর মাসি হয় তো তার অ্যাড্রেস খুঁজছিল আমি বলে আমি তো এখন তার কানেকশানে নেই আমি জানি না তো এই চৈতালিও কিন্তু টকিং ডল করতো সেও কিন্তু ওই সমীরনের সাথে আরেকটি ছেলে ছিল মানে চৈতালির যে হাজব্যান্ড সে ওই সমীরনের সাথে ছিল এবং সে ওই লাইনটা বুঝে সেও পরবর্তীকালে সেও এরকম ওই সব জায়ান্ট হুইল আর নানা রকম সাইড শো প্লাস চৈতারিকে দিয়ে টকিং ডল কিন্তু পুতুলগুলো ওরা কেউই নিজের হাতে বানায় না 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 সব ওই ওই বোবা ভদ্দ লোকের বানানো ওই দুজনেরই ডল ওনার হাতেই বানানো মানে সত্যিকারের টকিং ডলটা মাইকেলই প্রথম তৈরি করে এবার আমি যখন মাইকেলকে যখন বানানো শুরু করেছি সেই সময় আমি ওই নর্থ ক্যালকাটাতে দুজনকে পেয়েছিলাম যারা ভেন্ট্রিলোকিউজম সেই সময় করতো তখন দেখা গেছে তার নাম একজনের নাম ছিল ডি মল্লিক সেও শুনেলাম কিছুদিন আগে মারা গেছে আরেকজন ছিল জিদা এরা কিন্তু ও ভেন করত করতো কিন্তু তারাও কিন্তু দল নিজেরা বানাত না আচ্ছা তারাও বানাত না কেননা তাদের মধ্যে জি ওই ডি মল্লিক যে দেব মল্লিক নাম ছিল সে আমাকে বলেছিল যে তুমি মাইকের ওই পুতুল না বানিয়ে আমার কাছে আছে আমি তুমি পুতুল নিতে পারো তার মানে তুমি কি বানাও বলে না আমার লোক আছে বানিয়ে দেয় তাহলে বুঝলাম যে আমরা ল নাও হলে চলে মানে এই যে ধরুন আমি আপনার মানে কুদঘাটের বাড়িতে গিয়ে দেখেছি যে নানান ধরনের পুতুল রয়েছে এবং আপনি কনস্ট্যান্স সেই এক্সপেরিমেন্টগুলো করে যাচ্ছেন অর্থাৎ মাথার ব্যালেন্স কথা বলাটা কি রকম হয় এই পুরো ব্যাপারটাই আপনার পুরোটাই হাতে কলমের একটা চলে যাচ্ছে আরকি ধারাবাহিক আসলে ব্যাপারটা হচ্ছে কি আমি যতদিন দূরদর্শনে মাইকেলকে নিয়ে কাজ করেছি তারপরে আমরা কি করেছি যে ওখান থেকে আমি গভর্নমেন্ট ইন্ডিয়ার আরেকটা ডিপার্টমেন্টে চলে যাই ওটা হচ্ছে সং অ্যান্ড ড্রামা ডিভিশন আচ্ছা আপনি তো তার মানে প্রবীর সেই মানে উনিশশো পঁচাত্তরের নয়ই আগস্ট মানে যেদিন আমাদের দূরদর্শন শুরু সেদিন থেকে মোটামুটি উনিশশো পর্যন্ত একটা না মাইকেলের আসর করেছে আচ্ছা তাহলে এই যে আসরটা আপনি করতেন প্রবীর দা এটা কি আপনি পুরোটাই লাইভ করতেন হ্যাঁ এটা আমাদের পুরোটাই লাইভ হতো এটা কিন্তু কোনো রেকর্ডিং প্রোগ্রাম হতো না প্রত্যেকদিন যে আমরা দেখতাম এতগুলো বাচ্চা রয়েছে অনুষ্ঠানে আপনি মানে সামলাতেন কি করে মানে কোনো অসুবিধা কোথাও মানে মাইকেল তোমার মনে আছে ওই সময় যে হ্যাঁ ও গাকা কত গন্ধ হ্যাঁ সেই কি চাচা মিছি ওই ওই ঠিক তাই আসলে আসলে সেই সময় মাইকেলের এত বেশি ফ্যান হয়ে গেছিল এত বেশি বন্ধু হয়ে গেছিল যে তাদের সামাল দিতেই সে যে আমি নাজেহাল হয়ে যেতাম কত যে ঘটনা ঘটেছে মজার ঘটনাও আছে আবার ঝামেলার ঘটনাও ঘটেছে কিন্তু মানে আমরা যে অনুষ্ঠানটা দেখতাম প্রবীরদা আমরা তো কখনো কিছু বুঝতে পারতাম না সেটা কি করে হ্যাঁ সেটা তো স্টুডিওর গাইডেই হতো স্টুডিওর বাইরে হতো যেমন একটা ঘটনা হয়েছিল তা আমাদের একবার আমাদের লাইভ প্রোগ্রাম চলছে দ্য লাইট প্রোগ্রামে সব বাচ্চারে এসছে সব হই হই করছে সব প্রায় এক একটা প্রোগ্রামেতে প্রায় 50 60 জন করে বাচ্চা আসতো তারা গান গাইতো তারা সব চকলেট নি আসতো বিস্কুট নি আসতো সব দিত মাইকেলকে তো এসব তো এগুলো সব চলেছে পর শেষ হয়ে গেছে এবার সবাই স্টুডিও থেকে বের আর আমি তখন মাইকেলকে আমার একটা লম্বা বড় ব্যাগ ছিল মাইকেলের সাইজে প্রায় 4 ফুট 1/2 ফুট সাইজে সেই ব্যাগের মধ্যে ওকে ঢুকিয়ে দিয়েছি দিয়ে দিয়ে ওটা কাঁধে করে নিয়ে আমি বাড়িতে আসবো তো বাচ্চারা তখন ওই যখন বেরোচ্ছে ওরা ঘুরে ঘুরে দেখছে আমি মাইকেলকে ওর ভেতরে ঢোকাচ্ছি ওরা তখন স্টুডিও থেকে বেরিয়ে গেছে মানে অনুষ্ঠান শেষ অনুষ্ঠান শেষ অনুষ্ঠান শেষ হয়ে গেছে শেষ হয়ে গেলে এবার বাচ্চাদের সবাইকে আমাদের ফ্লোর ফ্লোর ম্যানেজার যে আছে সবাইকে নিয়ে বাইরে ও গার্জেনরা দাঁড়িয়েছে ওদের কাছে নিয়ে যাচ্ছে এইবার হঠাৎ দেখি আমার প্রডিউসার সে দৌড়তে দৌড়তে আমাদের স্টুডিও ভেতরে এসছে সে বলছে প্রবীণ কি করেছো তুমি সব বাচ্চারা সব কান্নাকাটি জুড়ে দিয়েছে আমি তখন বললাম আমি আমি তো কিছু করিনি হ্যাঁ আরে বাচ্চারা কি মাইকেলকে ফেলে রেখে দিয়ে দৌড়িয়েছি স্টুডিওর বাইরে বাইরে গিয়ে দেখি সে বাচ্চারা সব কান্নাকাটি করছে তাই বলে তোমরা কাঁদছ কেন তা আমাকে সব বাচ্চারা করছে তুমি বড্ড দুষ্টু তুমি মাইকেলকে ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছো সে কেলেঙ্কারি কাণ্ড তা আমি তখন বলছি আরে না 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 ওদের বোঝাবার চেষ্টা করছে আরে না না ওটা ওর স্লিপিং ব্যাগ ওইখানে ঘুমোয় সে তো তারা শুনবেই না তখন আবার দৌড়িয়ে এসছি এসে ব্যাগ শুদ্ধ আবার বাইরে বার করেছি করে আমি সবাই কেছি এই দেখো দেখো ওর ভেতরে আছে তখন মাইকেল ব্যাগ থেকে মাথা তুলে বলছে কি হলো তোমরা মাথা নেড়ে বলতে শুরু করে কি হলো তোমরা সব কান্নাকাটি করছো কেন তখন ওরা সব বলছে হ্যাঁ তোমাকে ওরকম ব্যাগের মধ্যে ঢুকেছে তোমার দম বন্ধ হয়ে যাবে বলে না না এটা তোমার স্লিপিং ব্যাগ আমি এর মধ্যে ঘুমোই সেই দিনের পর থেকে

সেই ভাবে নিহ আসতাম নিয়ে সেই গার মোটরসাইকেল নিয়ে ওকে নিয়েতা তখন তো সপ্তাহ হইহই করছে নিয়ে স্টুডিওতে போতাম আবার যাওয়ার সময়ও ঠিক ওইভাবেই নিয়ে যেতাম বাপ মানে এইটা দারুন ব্যাপার আচ্ছা প্রবীর একটা অনুষ্ঠানে আমার মনে আছে আমি দেখলাম কেউ একটা চকলেট বা কিছু দিয়েছিল আপনি পরে মাইকেলকে খাইয়েও দিয়েছিলেন হ্যাঁ আমি খেতাম হ্যাঁ আসলে মাইকেল কি করে সম্ভব আসলে ব্যাপার মানে এরপরে যদি কেউ পুতুল বলে তার বিশ্বাস করার অবিশ্বাস মানে কি করে করবো যে ও পুতুল আসলে ব্যাপারে হচ্ছে কি ওই আমাদের কি হয়েছে বাচ্চারা প্রথম প্রথম দেখতাম বাচ্চারা কেউ কেউ টফি হ্যাঁ মানে আমার কেন মনে আছে আমি যখন ফাইভে পড়ি আপনি আমাদের ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে মাইকেলকে নিয়ে এসেছিলেন আমি আপনাকে এটা আগেও বলেছিলাম আমি ওর জন্য একটা গ্রিটিং কার্ড করে নিয়ে গিয়েছিলাম আর একটা চকলেট দিয়েছিলাম আচ্ছা তো এটা এটা আমার মতো অনেকেই দিয়েছিল হ্যাঁ আমি আপনাকে আটকে দিলাম আসলে ভাবে যে তখন ওই যেহেতু প্রথমবার প্রথম যখন বাচ্চারা এলো এসে সব গিফট দিয়েছে দিয়ে আমি জিজ্ঞেস করতাম যে এগুলো কেন এগুলো এনেছো কেন তো সবাই বলতো না এটা মাইকেল কে এনেছি মাইকেল খাবে কেউ সন্দেশ আনতো কেউ কেউ চকলেট নানা রকম সব নিয়ে পুল ফুল গিটিংস আনতো সে ভরে যেত স্টুডিও এইবারে কিছু বাচ্চা বায়না ধরতো এই সন্দেশ বা চকলেট মাইকেল খাবে খাওয়াটা চোখের সামনে চোখের সামনে খাবে ওরা দেখবে আমি পড়তাম তো তখন বিপদে আমি দেখলাম মাইকেলের মুখকে তো ঢুকতে তো ঢুকবে না তা সেই দিন মোটামুটি আমি একটু ম্যাজিক করে ওকে এরকম খাইয়েছিলাম মানে হাতের মধ্যে নিয়ে নিয়ে লুকিয়ে আবার ওটা লুকিয়ে রেখেছি ওটা এটা খেয়ে নিয়েছে তখন আমার প্রডিউসার বলল যে তুমি সত্যি সত্যি মাইকেলকে খাওয়াতে পারো না হ্যাঁ খাওয়াতে পারি নেক্সট যে নেক্সট উইকে খাওয়াবো তারপরে কি করলাম বাড়ি গিয়ে মাইকেলের আসলে মাইকেলের যে গলাটা আছে গলার গলাটা নিচটা ছিল বন্ধ আমি অর্থাৎ মুখটা তো খুললে তো হা হয় থাকবে এই সিস্টেমটা তৈরি করলাম এবারে তারপরের দিন এই নেক্সট উইকে যখন প্রোগ্রাম হয়েছে আবার দেখি বাচ্চারা নিয়ে এসছে নিয়ে এসেছে এবার তখন বললাম মাইকেল বলছে আজকে আমি খাবো বিস্কিট খাবো দাও বিস্কিট দাও তো বিস্কিট দা হলো ওর মুখে যে দিলাম ও ভেঙে टाक করে মুখে নিলো টুক করে চড়ে গেল ওর বেটে সবাই তা মাইকে বলে জল খাবো এক গ্লাসে জল নিয়ে আসলে মানে দুধ নিয়ে আসলে দুধ ওকে দা হল দুধটা চচ করে খেয়ে নিল সব এইবারে সব বাচ্চা দা মাতার মধ্যে ঢুকে গেল যেহেতু পুতুল নয় পুতুল নয় কিছুই তো পুতুল এতো খেতে পারে অসম্ভব এই হলো মাইকেলের খাওয়ার গল্প ঠিক আচ্ছা প্রবীণদা আমার মনে আছে আমি পরে বোধ হয় কোনোভাবে একটা মানে তার একটা রিপোর্টও কোথাও দেখেছি আপনার কাছেই হয়তো সেই যে মানে বন্যার সময় আপনি মাইকেলকে নিয়ে ত্রাণ সংগ্রহে বেরিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ মাইকেল তোমার মনে আছে সেই বন্যার সময় যে আমরা বেরিয়েছিলাম হ্যাঁ না আটাত্তরের বন্যার সময় হ্যাঁ যখন কলকাতা বেশ কিছু অংশ সেই সময় হঠাৎ হ্যাঁ সেটা সে গল্পটা বলছো হ্যাঁ সেই গল্পটাই তো বলছি তা তা কি হলো আমার যে যেমন ছিলেন জ্যোতিকা দত্ত তো উনি আমাকে বললেন প্রবীর কারণ আমাদের প্রোগ্রামটা না কিন্তু কি হতো প্রত্যেকটা উইকে চেঞ্জ হয়ে যেত প্রোগ্রাম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েই প্রোগ্রামটা আমরা করতাম কোনো সময় বাচ্চাদের পরীক্ষা কোনো সময় গরমের ছুটি কোন সময় এই ভাবে প্রোগ্রামটা চিড়িয়াখানায় যেতে চিড়িয়াখানা ওটা আমরা পরে করেছিলাম যখন ছুটি ছুটি যখন শুরু হয়েছে তখন চিড়িয়াখানা সিরিজ আনবো হয়েছিল সেটা অনেক পরে করেছিলাম তা যাই হোক তখন আমরা ঠিক করলাম যে আমাকে বললেন যে দেখো এটা বন্যা ফন্যা হয়ে গেছে তো সেই সব নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে সেই সব নিয়ে তুমি একটু স্ক্রিপ্ট তৈরি করো তখন আমি বাড়ি এসে ভাবলাম যে কি করা যায়

বাড়ির গার্জেন দরজা খুলে বেরিয়ে এসছে হঠাৎ সবাই আমাদের মুখের দিয়ে থাকে মাইকেল বাচ্চারাও দৌড়িয়ে এলো ও মাইকেল বলতে শুরু করলো আমি আজকে এখানে এসেছি এই কারণে যে সব ভাই তো তখন ওই পুজোর সামনে আছে পুজোর ঠিক আগে হয়েছিল এটা বলে সামনে পুজো তোমাদের সব নতুন জামা কাপড় কেনা হয়ে গেছে সব এটা হ্যাঁ হ্যাঁ বলছে কিন্তু আমাদের ওই বন্ধুরা জলে ডুবে গেছে সব ওদের কিচ্ছু কেন মাইকেল তুমি এরকম বলতে হ্যাঁ তাই তো তো বলার পরে তখন দেখলাম সব বাচ্চারা দেখলাম মা বাবার সাথে কথা বলছি বাচ্চারা তার ফাঁকে পুম করে ঢুকে গেল গিয়ে সেই নতুন জামা কাপড় সেই সব নিয়ে এসে মাইকেলকে দিচ্ছে তখন আমি বললাম বাবারে তখন ওর অনেকে গার্জেনটা বলছে অ্যালাউ করেছে বলে হ্যাঁ ঠিক আছে দাও আবার কেউ কেউ বলছে ঠিক আছে আমরা দিচ্ছি অন্য পুরোনো জামা কাপড় দিয়েছে চাল ডাল তারপর কেউ বাচ্চাদের নিজেরা নিজেদের বিস্কিট লজেন্স এইসব দিয়েছে দিয়ে সেদিন আমরা প্রায় ঘন্টা তিনে বেরিয়েছিলাম হ্যাঁ তাতে দেখলাম যে হিউজ জিনিস আমরা কালেক্ট করতে পেরেছি পরের দিন দূরদর্শনে গিয়ে ওগুলো দেখালাম বলব রে বাবা এত জিনিস হ্যাঁ পরের দিন সাথে সাথে ক্যামেরা নিয়ে আমরা সেই ফিল্ডে চলে গেলাম সেই এক হাঁটু জলের মধ্যে এক হাঁটু জলের মধ্যে আমি আর মাইকেল নেমে গেলাম দেখেছিলাম হ্যাঁ নেমে সব বাচ্চারা তখন সব জলের মধ্যে সব ঠেলে ঠেলে আসছে তাদের সব ওই ত্রাণ বিতরণ করা হয়েছে সব দেওয়া হয়েছিল আচ্ছা প্রভিত একটা কথা আপনি তো মোটামুটি একটা খুব ভালো চাকরি করতেন দূরদর্শনে আপনি সেগুলো ছেড়ে এই যে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় একদম সেই নিরন্ন অশিক্ষিত মানুষদের মধ্যে মাইকেলকে নিয়ে গিয়ে যে তোমরা পোলিওর টিকা নাও তোমাদের সাপে কাটলে গিয়ে ওঝাদের কাছে যেও না এই যে ক্যাম্পেনিং করা তাদের অ্যাওয়ারনেস তৈরি করা মানে হয়তো মাইকেলের জন্য তারা মন দিয়ে শুনতো কারণ তারা তো এরকম এই এই যারা অদ্ভুত অনিশ্চিতের জীবন আপনি ইচ্ছে করে বেছে নিলেন এটার পেছনে কি ওই জায়গাটাই ক্রিয়া মানে আপনার মধ্যে কোথাও প্লে করেছিল যে এই যে বন্যায় সাধারণ মানুষকে সাহায্য করা তাদেরও হেল্প করা হ্যাঁ অ্যাকচুয়ালি কি হয় আমি সব সময় ভাবতাম যে মানুষকে কিছু শিক্ষা যদি দেওয়া যায় এবং শিক্ষাটা কোথা দিয়ে দেওয়া যায় আমি বুঝেছিলাম যে মাইকেল যা বলে বাচ্চারা সেটা শোনে একেবারেই শোনে যখন পরীক্ষার সময় আসতো তখন আমরা প্রোগ্রাম যখন করতাম মাইকেল বলতে এই পড়াশোনা করতে হবে এই কোনটা তোমাদের অসুবিধা হচ্ছে বলো সেইটা তোমার বাবাকে বলবে বা টিচারকে বলবে সেটা তোমাকে সেইভাবে সাপোর্ট করবে তা আমরা এবার করতাম কি ওই ওই যখন ওই মাঝে মাঝে ওই লাইভ চলে যেতাম মানে লাইভ মানে কি ওই ওই কারো বাড়িতে জাননা দিয়ে পড়াশোনা করছে সেখান থেকে বলতে শুরু করলো এইরকম ভাবে সেইগুলো করতে করতে তখন আমার মাথায় এলো যে মাইকেলকে দিয়ে যদি কোনো যায় অবশ্য এটা আমার মাথায় এসছিল প্রথম আমাদের দূরদর্শনে হঠাৎ এক ভদ্রলোক আমার কাছে আসে আমাদের স্টুডিওতে তখন আমি কাজ করছি অফিসেতে তখন ভদ্রলোক নাম হচ্ছে নীলেশ সরকার আচ্ছা ভালো ফুটবলার উনি এসে আমায় বললেন যে বললেন প্রবীর তোমাকে আমাদের জীবন দিবে একবার আসতে হবে কেন না স্টেট ব্যাংক থেকে তোমাকে নিয়ে একটা প্রোগ্রাম করার প্ল্যান করা হয়েছে আমরা ঠিক আছে মাইকেলের তখন তো পপুলার যাবো তোদের অফিসে গেছি যাওয়ার পর আমি বললাম ঠিক আছে কবে প্রোগ্রাম করবেন বলুন বলছে প্রোগ্রামটা একটু অন্য ধরনের আমি কীরকম বলছে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে সারা ভা মানে ওয়েস্ট বেঙ্গলে সব ব্রাঞ্চে আমরা শো করব আর কি রকম বলছি যে তোমার মাইকেলকে দিয়ে ওখানে শোতে আমাদের ডিপোজিট অ্যান্ড রিকভারি মোবিলেশনের উপরে তোমাকে বলতে হবে আচ্ছা আচ্ছা প্রোগ্রাম তৈরি করতে হবে আমি দেখুন আপনাদের ব্যাঙ্কিং টার্মস এইগুলো তো আমি জানি না মানে সেগুলো আমরা তোমাকে ট্রেন করব তা ঠিক আছে তা ভালো কথা তাই এবারে আমি বললাম যে গ্রামেগঞ্জে ঘুরতে হবে তা এক এক দিন এক একটা ব্রাঞ্চে শো হবে তারপর সেখান থেকে আরও একশো কিলোমিটার দূরে আরেকটা ব্রাঞ্চে পরের দিন শো হবে এরকম হবে আমি ছেলেবেলায় না আমি ভাবতাম যে এই মোটরসাইকেল নিয়ে ঘুরব মাইলের পর মাইল পাহাড় জঙ্গল যাব যাবো দারুণ ব্যাপার এবং ঘুরবো এই এই একটা আমার ইচ্ছে একটা ইচ্ছে ছিল ব্যাংকের এটা হাতে পাওয়ারতে আমার তখন বললাম ঠিক আছে আমি কাজ করব তারপর প্রথম ওখানে শো করতে ওখানে একটা ওটা ট্রেন্ড করলো এবং পাবলিককে আমরা বোঝাতে শুরু করলাম এর মাধ্যমে যে টাকা লোন নিলে পর লোনের টাকা ফেরত দিতে হয় এবং সাকসেসফুল আমি দশ বছর ব্যাংকের এই সার্ভিস করেছিলাম প্রত্যেক মাসে কুড়ি থেকে পঁচিশ দিন করে শো হতো মানে পঁচিশটা করে শো হতো এবং সেইটা করার পরে তখন আমি বুঝেছিলাম যে মাইকেল একটা দারুণ অস্ত্র মাইকেলকে দিয়ে যদি ব্যাংকের ওরও সাকসেস করানো যায় তা মাইকেলকে দিয়ে তো আমি তো অনেক কিছু করতে পারি ঠিক তারপরে এলো এলআইসি এলআইসি আমাকে অফার দিল যে আমাদেরও আপনি প্রোগ্রাম করুন তো ওদেরও কিছু দিন করলাম করে আমারই কিছু তৈরি করা ছেলেদের তাদের প্রোভাইড করলাম বলে তোমরা করো আমি আমি আর পারবো না তো এইভাবে আমি আরম্ভ হলো তারপরে আমার কাছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং এর ওখান থেকে আমার কাছে অফার এলো যে লাইভ আমার তো হাতে করি হয়ে গেছে তখন দেখলাম যে এ একটা বড় সুযোগ পাবলিকের সাথে কেন আমি আমাকে কে কবে ডাকবে তখন সেখানে আমি শো করবো সেখানে আমি অ্যাওয়ারনেস করবো সেটা করলে তো হবে না কিন্তু আমি যদি ওইরকম ব্যাংকের মতন যদি আমি আমাকে একটা সংস্থা নিয়ে কাজ করায় তবে তো আমি তো এইটা আমি আমার মনের ইচ্ছাটা আমি প্রকাশ করতে পারবো আমি ওখানে জয়েন করলাম তারপরে ওখানেও ঠিক সেরকম ভ্যারাইটি টাইপের এইডস থেকে আরম্ভ করে পলিউডটিকে সাপে কাটলাম নানা রকম সাবজেক্টের উপরে প্রোজেক্টটা আছে গভর্নমেন্টের সেইগুলোর উপরে আমি মাইকেলকে নিয়ে একদম ঘুরে 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 প্রোগ্রাম করতে শুরু করলাম কারণ তখন আমার তখন এরিয়া রেঞ্জ ছিল ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা সিকিম আর আন্দামান উড়িষ্যা উপন্যাস সারা বছর এই ঘুরে 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 প্রোগ্রাম করেছি তা ভালো খুব ভালো লেগেছে আচ্ছা একটা কথা মনে পড়ে গেল প্রবীর দা এই প্রশ্নটা মাইকেলকেই করি সেটা হচ্ছে আমি দেখেছি চিচিং ফাঁক অনুষ্ঠানের মধ্যে যখন কোনো বাচ্চা কোনো কবিতা ছড়া বলতে গিয়ে যখন থেমে যাচ্ছে মাইকেল তাকে ধরিয়ে দিচ্ছে কোমর পাড়ার গরুর গাড়ি এরকম হয় কিন্তু

এগিসিডি বলছি তো এবিসিডি এগিসিডি কল ওরে বাবা এতবার বলতে হয় এবিসিডি বলো ইংরেজিতে ইংরেজিতে এগিসিডি ছোট নাই না 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 এই এটা কি হলো এটা তো গান এটাই তো আমি জানি এই রে এই হলো ওর গন্ডগোল এবিসিডি বললেও গান গিয়ে দেয় যার জন্য ওর এবিসিডি বোধ হয় এইটুকুই ওর শেখা হয়েছিল আর এরপরে বোধ হয় আর শেখেনি এই আচ্ছা ছোট বলতে একটা কথা জিজ্ঞেস করি রবীন্দ্রা সেটা হচ্ছে ছোটরা তো বরাবরই মাইকেলের ভীষণ ভক্ত কিন্তু বড়দের যে তালিকাটা মানে কানন দেবী থেকে শুরু করে পাহাড়ি সান্নাল হেমন্ত বাবু আমাদের কমল মিত্র অভিনেতা কমল মিত্র উত্তম কুমার অমিতাভ বচ্চন কেউই তো বাদ নেই মানে প্রত্যেকে ধরে ধরে এইটা কি করে হলো মানে এইটা তো সাংঘাতিক আসলে কি আমি যখনই কোথাও শুভ প্রোগ্রাম করতাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি আগে বললাম আমার বাবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিলেন আর স্টুডিওতে আমাদের এনটি ওয়ান স্টুডিওতে আমাদের বিশ্বকর্মা পুজো হতো খুব বড় করে আচ্ছা তখন একটা ফ্লোরে পুরো হলের মতন তৈরি করা হতো সেখানে আমাদের আমি ওখানে শো করতাম সবাই দেখত এবং ইন্ডাস্ট্রির সব আর্টিস্টরা ইন্ডাস্ট্রির সব আর্টিস্টরা কিন্তু ওখানে আসত এবং প্রোগ্রামও দেখত এবং তারা এবারে আমার হলে যদি শো হতো আমি সবাইকে ইনভাইটেশন পাঠাতাম তারা যেত এবার অনেকে তো ওখানে যেতে পারে না কিন্তু স্টুডিওতে তারা আসতো তো সেই জন্যই তাদের সাথে তারা আমার প্রোগ্রাম দেখেছে মাইকেলকে দেখেছে এবার যারা একবার দেখেছে তারা তার ভুলতে পারে ভুলতে পারেনি ঠিক তাই ঠিক আচ্ছা আচ্ছা প্রবীণদা হ্যাঁ সত্যজিৎ রায় বিশ্ববরণ্য সত্যজিৎ রায় তিনিও তো মাইকেলকে খুবই ভালোবাসতেন হ্যাঁ দারুণ দারুণ হ্যাঁ ওই ব্যাপারটা একটু বলুন আসলে আমরা আমরা সেদিন আমার কথাটা মনে আছে স্টুডিওতে তখন মেকআপ রুমে আমি বসে আছি মেকআপ করব আচ্ছা মেকআপে আমাকে করাচ্ছে অনন্ত দাস আচ্ছা অনন্ত সাথে ছিলেন উনি মেকআপ করাতেন ওখানে তা অনন্ত দা আমাকে হঠাৎ বলল যে প্রবী শোনো তোমাকে মানিক দা ডেকেছে মানিক দা মানে মানিক মানিক জেঠু আমরা জেঠু জেঠু বলতাম বলে হ্যাঁ ডেকেছে তোমাকে যেতে হবে কবে যাবো বলুন বলে তুমি কবে কাল পরশু যেদিন হোক আমার ডিউটি হয়ে যাবে নিয়ে ঠিক আছে তারপরের পর উনি আমাকে বাড়িতে নিয়ে গেছে আমাকে বলেছিল যে অন্তদা যে মাইকেলকে কিন্তু সঙ্গে নিয়ে যেতে পারছে মাইকেলকে আর মাইকেলকে একটা বড় ব্যাগের মধ্যে আমি ভরে কাঁধে করে নিয়ে গেছি অন্ধ সাথে গেছে তাও দরজায় বেল মেরেছি তো উনি দরজা খুলেছে নিজেই দরজা খুলেছেন খুলে তোমরা এসে গেছো এসো এসে এসো ঘরে ঢুকিয়েছেন ওনার ঘরটা দেখলাম তো মানে বই বইপত্র ওনার একটা সেই বিখ্যাত সেই আদাম মতন রয়েছে সেটা রয়েছে আমাদের বললেন শোভাতে বসো বসেছে বসে এবারে উনি বললেন যে তোমার মাইকেলের প্রোগ্রাম আমি দেখি আমার খুব ভালো লাগে তা এবারে উনি আমার সাথে কথা বলছেন আমার চোখটা ঘুরছিল ওনার সব বইয়ের র্যাকে দেখলাম বইয়ের র্যাকে অনেক ম্যাজিকের বই রয়েছে বেশ সেই সব অনেক ওই সব অনেক বই আমার কাছেও নেই আচ্ছা আমার কাছে যা কালেকশান আছে তার থেকেও অনেক কালেকশান ওনার কাছে তা বুঝলাম যে উনি ম্যাজিক নিয়ে কালচার করেন এবং জানেন পরে আমি আমাকে বলেছিল অন্ধ বলে হ্যাঁ উনি ম্যাজিক টাকে খুব ভালোবাসেন এবং ম্যাজিক পড়েন এবং নিজেও ম্যাজিক করতে পারেন এমন তাই নাকি মানে হ্যাঁ তারপরে যাই হোক মানে যেহেতু আমার কাছে জিজ্ঞেস করলেন যে ভেন্টিলে তুমি এটা কোথার থেকে শিখেছো আমি বললাম যে এইভাবে এইভাবে আমি শিখেছি তখন বলে জানো আমাদের বেঙ্গলে একজন ভেন্টিলেকুজ ছিল এরকম কি নাম বলুন তখন বলছেন উনি বলছেন বলে আমি দেখিনি উনি বলছেন আমি এরকম আমি এই গল্পটা শুনেছিলাম গল্পটা হচ্ছে তা উনি আমায় বললেন যে গল্পটা যে একজন ভেন্টেলো মানে ভেন্টেলিস্ট না তিনি হচ্ছেন ভূত বিশারদ আচ্ছা ভূত বিশারদ একটি লোক তার নাম কি উনি বললাম লাম্পাম জানি না মনে করো তার নাম অক্রুর চৌধুরী ঠিক আছে উনি বললেন আচ্ছা অক্রুর চৌধুরী বলে এটা কিন্তু ওনার আসল নাম নয় তো এই ভদ্রলোক পালকিতে যেতেন তা পালকিতে চারটে লোক পালকিটা নিয়ে যেত ওগুলো কিন্তু মানুষ নয় ওগুলো ছিল ভূত হ্যাঁ তারপর ওই ভূতেরা ওর পালকি নিয়ে যেত এবং উনি এই জমিদার ওই জমিদার এই নাট মন্দির ওইখানে গিয়ে শো করতেন সন্ধেবেলা শো হতো পেট্রোল ম্যাক্সেস আলো ভালো জ্বালিয়ে দিতেন তো ওখানে উনি স্টেজে গিয়ে বসতেন স্টেজে বসে ভূতদের ডাকতেন সে ভূতরা অদৃশ্যভাবে আসতো এসে তো উনি হয়তো তাদের সাথে কথাবার্তা বলতেন নাচ গান শুনতেন এবার সবাই পাবলিককে বলতেন যে আপনারা যা দেখবেন দেখতে পাবেন না শুনতে পাবেন কেননা আমার এই ভূতদের কাউকে দেখতে দেখা যায় না তাই জন্য চোখ বন্ধ করে আপনারা শুনুন তো সবাই শুনতো চোখ বন্ধ করে দেখছে মনে হচ্ছে না স্টেজের মধ্যে কেউ নাচছে কেউ এসে খাবার দিচ্ছে খাবার তৈরি করে খাবার খাওয়াচ্ছে এসব উনি দেখাতেন তারপর বলছেন যে তারপরে সময় এই ভদ্রলোককে মৃত অবস্থায় একটা মাঠের মধ্যে দেখা যায় পালকিটা ওখানে পড়ে আছে এবং পালকির মধ্যে ওই ভদ্রলোক মৃত অবস্থায় পড়ে আছে এবং সব রকমের গ্রামে রোটে গেলো যে ওই ভূতরা যেই যারা নিয়ে যেত ওই ভূতরা এই ঘাড়মুটকে মেলে মেরে ফেলেছে এই হলো ওনার গল্প তো এই গল্পটা শোনার পরে আমি বললাম ইনি কোথাকার লোক বলে না বাবা আমি কোথাকার লোক জানি না গল্পটা আমি শুনেছি এবং এই গল্পটা এইরকম ধরনের তারপর আমি এই গল্পটা আমি অনেকের কাছে শুনেছি অনেকের কাছে শুনেছি আশাপূর্ণা দেবীর সাথে আমরা একটা কাজ করতে গিয়ে ওনার কাছে আমি একটা ইন্টারভিউ নিতে গেছিলাম উনিও আমাকে এই গল্পটা বলেছিলেন আমার দিদিমাও এই গল্প বলেছেন তারপর অরবিন্দ মুখার্জি উনিও আমাকে এই গল্পটা বলেছেন তারপর অমিতাভ চৌধুরী উনিও এই গল্পটা আমাকে বলে এরকম অনেকেই আমাকে এই গল্পটা বলেছেন কিন্তু কেউ কিন্তু দেখেননি শুনেছেন কিন্তু সবাই কিন্তু গল্প মোটামুটি এই গল্পটা জিস্ট এইটাই বুঝেছি এইভাবে যেতেন আর এইভাবে মারা গেছেন আমি তখন ভাবলাম যে এই ভদ্রলোক যদি আজকেই বাংলাদেশে থাকতেন বা তার যদি কোনো উত্তরসূরি থাকতো এই জিনিস তো আমরা পেতাম কিন্তু আমরা পাইনি উত্তরসূরি উনি কাউকে রেখে যাননি তার নাম নেই কোন দেশের ছিলেন কেউ কোথায় কেউ বলতে পারেন না কিন্তু আমি যেটুকু মানে আন্দাজ করেছি এই ভদ্রলোক ডেফিনেটলি বাংলাদেশের বর্ডার মানে আমাদের ওই সাতক্ষীরা খুলনা ওই সব সাইডেই মনে হয় থাকতেন কেননা যে গল্পটা শুনেছি যারা বলেছেন তারা তাদের সাথে কিন্তু পূর্ববঙ্গের একটা যোগাযোগ যোগাযোগ আছে তার বুঝতে পারছি তার মানে ওই দিকে এই দিককার কেউ কিন্তু আমাকে এই গল্পটা বলেনি যাই হোক এই হলো এবারে মানে আপনি কি মাইকেল কে ওর সামনে বার করেননি হ্যাঁ তারপর কি হলো সেটা সেটা কোনটা ওই যে চা খেতে গেল ও হ্যাঁ তো এবারে সত্যি বাবু আমাদের এই গল্প বলতে বলতে কি হয়েছে আহ সময় তো কেটে যাচ্ছে তা হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো আহ চাকা হতো আচ্ছা দাঁড়াও তো উনি হাত দিয়ে বলে শোনো প্রবীরদের জন্য দু কাপ চা পাঠিয়ে দাও তা চা দু কাপ চা পাঠাতে বলতে অন্নদাদা কিন্তু চলে গেছে আমি একা বসে আছি কিন্তু তা আমি বললাম যে অন্তত তো চলে গেছে তা উনি দু কাপ কেন চা বললেন তো উনি তো ওনার জন্য চা বলেননি বললেন প্রবীরদের জন্য দু কাপ বলেছেন তখন আমি বললাম যে দু কাপ বললেন চা তো নেই ও হো হো ভুলে গেছে ভুলে গেছে আর তোমরা তো মাইকেল আমি মাইকেলের জন্য বলে ফেলেছি তো তখন আমি ও মাইকেল তা ও মাইকেল বললো হ্যাঁ আমিও তো চা খাই হ্যাঁ মাইকেল বলেছে আমিও তো চা খাই তখন আমি বলি না কিন্তু তো এখন তো তুমি খাবে না এখন আমি শুধু চা খাবো তা ওই কথা শুনে তো সত্যিজাবু হো 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 করে হাসতে শুরু আচ্ছা এই এই সূত্রটা ছোট্ট করে যদি একটু বলেন সেটা হচ্ছে গুড়িয়ার সময় আমাদের চিত্র পরিচালক গৌতম ঘোষের হ্যাঁ হ্যাঁ মানে অ্যাকচুয়ালি বাবু যখন এই ভূত গল্পটা উনি লেখেন প্রথম সন্দেশে এটা বেরোয় সন্দেশে বেরোবার পর তারপরে সন্দেশে বোধ হয় বেরিয়েছিল একাশি সালে একাশি সালে সন্দেশ পত্রিকায় প্রথম এই এটা বেরোয় তারপরে এই গল্প বইটা তখন আমি গল্পটা পড়িনি পরে আমাকে অন্ধ একটা বই এনে দেয় তার নাম ছিল আরো বারো সেই বারো তার মধ্যে একটা গল্প ভূত ছিল ওই গল্পটা ছিল তা গল্পটা আমি আমাকে বলে গল্পটা পড়ে দেখো এটা ভূত এটা সন্দেশে বেরিয়েছিল আমি হ্যাঁ সন্দেশে আমি পড়ে আমি তখন পড়িনি জানি না পড়বো তার কিছুদিন পরেই আমাকে উনি ডেকে পাঠালেন আবার বললেন যে এরকম তুমি ভূত গল্পটা পড়েছি হ্যাঁ পড়েছি ওই গল্পটা আমি দিল্লি দূরদর্শন প্রেজেন্ট সত্যি চিত্রের প্রেজেন্স ছিল ওটা তো বললে যে ওইখানে থাকবে আর ওটা

মাঝে মাঝে খেয়েই হারিয়ে ফেলি বলে কীরকম আর বলে আমি এমন কথা হয়তো বলবো ঠিক করেছিলাম তা দেখলাম যে সেই কথার স্ক্রিপ্টের বাইরে অন্য কথা বলছি তখন নিজেই ভাবি এই কথাটা তো আমার বলার কথা ছিল না মাইকেলের মুখ দিয়ে বলে ফেলেছি হয়তো সেটাতে রিয়াকশানটা আরও বেশি ভালো হয়েছে এরকম ব্যাপার হতো আর তারপরে একটা আমি স্বপ্ন দেখতাম মাঝে মাঝে একটা স্বপ্ন দেখতাম সেই স্বপ্নটা আমি ওনাকে বলেছিলাম যে আমি স্বপ্নটা দেখতাম যে আমি একটা স্টেজে শো করছি আর মাইকেল হঠাৎ আমাকে ঘুরে বলছে যে তুমি অনেক দিন ধরে আমাকে কোলে নিয়ে শো করেছো এবারে তুমি আমাকে কোল থেকে না আর তুমি আমার কোলে বসো আমি তোমাকে দিয়ে কথা বলাবো এটা শোনার পরে আমার ঘুমটা ভেঙে যেত ভেঙে যাবে এদের অনেক দিন ধরে আমি এই গল্পটা মানে এই স্বপ্নটা আমি দেখেছি তো উনি ওনাকে এই গল্পটা বলেছিলাম তা দেখলাম ওনার ছবিতেও দেখলাম এই হরার টাইপটা উনি আমার এই স্বপ্নের ব্যাপারটাকে অন্যভাবে উনি কাজ করেছেন তা আমার খুব ভালো লেগেছিলো তা আমাকে বললেন যে এবারে তোমাকে কতগুলো কাজ করতে হবে আমি কি কাজ কর আমি প্রথমে কিছু বোধহয় আমাকেই বোধ অভিনয় করতে হবে বললে না তোমার ওই নবীনের চরিত্রটা করবে পঙ্কজ কাপুর ওকে ট্রেন্ড করতে হবে আর উক্রুর চৌধুরী সেটা করবেন উৎপল দত্ত তো উৎপল দত্তের মতন একটা ডামি বানাতে হবে সেটা পঙ্কজ এটাকে প্র্যাকটিস করবে আমি না আচ্ছা ঠিক আছে করে দেবো বলে তোমাকে একটা প্রথম কাজ হচ্ছে একটা ডামি তৈরি করো করে সেটাকে একটা ভিডিও করবে বাবু তখন সেটাকে ভিডিও করে দেবে করে সেটা বম্বে পাঠানো হবে সেটা নিয়ে পঙ্কজ আগে প্র্যাকটিস করবে তারপর দিন পনেরো আগে কলকাতায় আসবে এলে তোমার বাড়িতে ওকে পাঠিয়ে দেওয়া হবে সে তাকে তুমি ওখানে প্র্যাকটিস করাবে হ্যাঁ ঠিক আছে আপনার কলকাতার বাড়িতেই হ্যাঁ আচ্ছা তো এবারে যাই হোক তা আমি সেইভাবে উনি যেরকম যেরকম বলেছেন সেভাবে করে দিয়েছি প্রথম চলে গেছে তারপরে দেখলাম যে আমাকে যে এরকম পঙ্কজ এসে গেছে তোমার বাড়িতে অমুক দিন যাবে তা পঙ্কজ এসছে আর তখন উৎপল দত্তের ডামিটা তৈরি হচ্ছে তা পঙ্কজ কাবুর এসছে এবং পঙ্কজ কাপুরকে আমি তখন ট্রেনিং দিচ্ছি যে ও যেটুকু পুতুলটা যে পাঠিয়েছে তো বুঝেছে ও বলে নেই ও সে নেই ও তুমি শিখাও ঠিক আছে আমি ওকে তখন শেখাতে শুরু করলাম যে স্ক্রিপ্টে যেগুলো প্রোগ্রামে যেভাবে করবে ও সেগুলো সব ওকে আমার বাড়িতেই প্র্যাকটিস করাচ্ছে এবং তারপরে যখন সে বেরিয়ে বেরোচ্ছে আমার বাড়িতে যখন বেরোচ্ছে তখন দেখছি বাড়ির বাইরে প্রায় পঞ্চাশ ষাট জন ছেলে মেয়ে সব দাঁড়িয়ে আছে তখন পঙ্কজ কাপুর তখন ফেমাস তখন পঙ্কজ কাপুর একটা সিরিয়াল ও একটা কালাম চাঁদ তা খুব ফেমাস আর সেই করঞ্চাঁদকে দেখার জন্য সব ভিড় হয়ে গেছে হ্যাঁ বোনাস করেছে যাই হোক গেলো তখন ওকে তো রকমে তো ঠেলে ঠুলে ঢোকানো হলে সবাই বলছে অটোগ্রাফ নেবো উম দেবো তো ওর সাথে যারা ছিল স্টুডিওর যারা ছিল তারা তো তাকে কোনো রকমে ঠেলে ঠুলে গাড়িতে ঢুকিয়ে নিয়ে গেল তারপর আমি তখন বললাম যে আমার বাড়িতে পঙ্কজ কাপুরকে আনা খুব ডিফিকাল্ট ব্যাপার এইভাবে আনলে তো মুশকিল গুড়িয়াটা তো এর পরের ঘরের পরে এইভাবে তখনও কি মানে ওই মিঠুন চক্রবর্তী কি আপনার বাড়িতে না এই হচ্ছে ঘটনা প্রথম তারপরে দ্বিতীয় হচ্ছে কিছুদিন পরেই আমাকে গৌতম ঘোষ ছিয়ানব্বই আমাকে একদিন রাত্রিবেলা ফোন করলো করে বললো প্রবীণ আমি একটা ছবি করছি আহ ভেন্টুকুজের উপরে ছবিটার নাম হচ্ছে গুড়িয়া হিন্দিতে হবে তা মিঠুন ভেন্টলুকুস্টের অভিনয় করবে তুমি কি বইটা গল্পটা পড়েছো আপনার না বলে ঠিক আছে আমরা তোমাকে গল্পটা পাঠিয়ে দিচ্ছি বইটা পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আমি পড়লাম পড়ে দেখলাম ওটা মহাশ্বেতা দেবীর লেখা জনি বসি সেটাই ও স্ক্রিপ্ট করেছে যাই হোক তা আমাকে বললো এরকম গুড়িয়া এই ডলটা বানাতে হবে একটা মেয়ে বড় পুতুল আর মিঠুনকে ট্রেন্ড করতে হবে আর হলে মিঠুনকে ট্রেন করতে হবে তো কোথায় আমার বাড়িতে না কেন আমি জানি ওই ও আমার অভিজ্ঞতা হয়েছে এরপর যদি মিঠুন আসে আমার বাড়ির একটা ইঁটো থাকবে না তখন বলছে না না তোমার ভয় কিছু নেই ওকে আমরা টলি ওই টলি ক্লাব টলি ক্লাবে রাখবো তুমি তোমার বাড়ির কাছে তুমি ওখানে গিয়ে ওকে ট্রেন করো করবে আমরা সেটা সেটা সম্ভব না ঠিক আছে তো সেইভাবেই আমি ওখানে ওখানেই হ্যাঁ ওখানে গিয়ে ওকে ওখানে ট্রেনিং দিতাম তারপর শুটিংয়ের সময় থাকতাম বাহ একটা কথা একটু প্রবীরদা একটু বলুন সেটা হচ্ছে যে এই যে ধরুন আপনার পরেও তো আরও অনেকে ভেন্ট্রুলুকুরিজম চেষ্টা করলেন বা পারফর্ম করেন বা তরুণ প্রজন্মেরও কেউ কেউ চেষ্টা করেন কিন্তু সেইভাবে ঠিক মানে আমাদের মনটায় নাড়া দেওয়ার যে ব্যাপারটা যেটা মাইকেল বা আপনার ক্ষেত্রে ঘটেছিল সেটা কেন হল না বা আরও একটা যেটা প্রশ্ন আপনার কাছে এই যে ধরুন আপনি বিভিন্ন জায়গায় ভেন্ট্রুলকিজম শেখান দেশে এবং বিদেশে ওয়ার্কশপ করান সেইভাবে কি কাউকে ঠিক মনে ধরে বা তার মধ্যে কি সেই জায়গাটা দেখেন বা কিভাবে এই জায়গাটা অর্জন করা যায় একচুয়ালি ব্যাপার হচ্ছে কি যারা এখন যারা আমার কাছে শিখতে আসে তারা কিন্তু সবাই কিন্তু রুজির ধান্দায় পেটির জন্য ঠিক সেটা তারা শিখতে আসে এবং তারা কিন্তু কেউ আমি যেরকম কখনোই ভাবিনি যে এটা নিয়ে আমি কোনো রুজি রোজগারে যাব এটা আমার তখন ধ্যান জ্ঞান ছিল ঠিক আছে এটাকে নিয়ে আমি নাড়াচাড়া করেছি আপনার রিটায়ারমেন্ট আমি এটাকে নিয়েই কাজ করছি কিন্তু আমি সবসময় ওই যে বাবু বা আরও যাদের কাছে আমি সিনিয়র যাদের কাছে এই গল্পটা শুনেছিলাম যে সেই লোকটা কোনো তার উত্তর রেখে যায়নি তা আমি একসময় তো আমিও থাকবো না তা আমি চেয়েছি যে আমার এই মাইকেলের এই জিনিসটা একটা কারোর কাছে থাকুক কেউ যেন এখান থেকে আমার মত আমার মতনই যেন নাম করতে পারে তারও পুতুলটাকে নিয়ে যেন সবাই হই হুই করতে পারে সেই চিন্তাধারা নিয়ে আমি শুরু করেছিলাম কিন্তু মুশকিল হলো কি যারাই শিখতে আসছে তারা সবাই চাইছে যে এটা শিখে রিয়েলিটি শোতে যাব বা প্রোগ্রাম করব তার থেকে পয়সা রোজগার কিন্তু প্রবীরদা এই যে ধরুন আপনি যখন দেখান তখন আপনার যে কোনোভাবেই ঠোঁটটা নড়ে না বা আমরা আপনার মুখের রকম এক্সপ্রেশনে বা কোনো অবস্থাতে যে এত কাছ থেকে এই যে ধরুন আমি আপনার থেকে বসে আছি বোধহয় দেড় ফুটও দূরত্বে নয় যে আমি কিছুই ধরতে পারছি না কিন্তু তারা যখন করেন মানে আমার এটা মার্জনা করবেন কিন্তু সেটা তো দাদা আমরা পরিষ্কার বুঝতে পারি এবং তাও নয় অনেক ছোটরাও বুঝতে পারে হ্যাঁ মুশকিল হয়েছে কি এই একটা কথা হচ্ছে আমি যারা শিখতে আসেন তাদের আমি সবাইকেই একটা কথা বলি যে ভালো করে যদি শেখা যায় তবে কিন্তু তার মান নেই আমি যেরকম যখন শিখেছি আমি কিন্তু পুরো গাইডলাইনটাকে পুরো ফলো করেছি যার জন্য আমি এখন সবাইকে বলি যে ভেটলকুইসম মানে হচ্ছে মুখ বন্ধ করে কথা বলা অন্তর্বচন এবং সেটাকে আরেকটা ডিফারেন্স জায়গার থেকে সাউন্ডটাকে রিপ্রোডাক্ট করা রিপ্রোডিউস হ্যাঁ রিপ্রোডিউস করতে হবে টানালে তো এটা জমবে না তো এবার যারা করছে তাদের তাদের প্রবলেম হচ্ছে কি ওই বললাম তাদের মুখ সবারই নড়ছে যেটা আপনি বললেন কেননা তারা ঠিক ঠিক সেই গাইডলাইনটাই মেনটেন করে না কিন্তু আমার আমার এখন প্রায় দেশে ভারত পুরো ভারতবর্ষে প্রায় সাত আটশো মতন স্টুডেন্ট আছে তারা কিন্তু যারা মানে আমার কাছে শিখতে এসেছে তারা কিন্তু আমি সব সবাইকেই হয়তো একদিনের হয়তো ক্লাস করাই একটা ফুল ডে আট ঘন্টা বা বারো ঘন্টা ওয়ার্কশপ করে তাতে তারা প্রিন্ট হয় এবং তারপর তাদের আমি বলি যে এটাই কিন্তু শেষ নয় দিস ইজ স্টার্টিং এটা শুরুতে এখন তোমাদের এটা নিয়ে প্র্যাকটিস করে যেতে হবে প্র্যাকটিস করে যেতে হবে এবং এটাকে যত প্র্যাকটিস হবে তত এর ডেভেলপ এর হবে তাই সময় নিজেই নিজে বুঝতে পারবে যে তুমি কথা বলছো না তোমার কথা বেরোচ্ছে ভেতর থেকে এটা যখন বুঝবে তখন তুমি সাকসেস টানালে কিন্তু সাকসেস হবে না তো যার জন্য এখন যারা শিখতে আসছে তারা কি করছে তাদের মধ্যে কেউ কেউ আছে মানে একশো জনের মধ্যে দেখা যাচ্ছে ২৫ জন হচ্ছে গাইডলাইনটা মানছে আমি সবাইকে বলি অন্তত তিন চার মাস কোনো পারফরমেন্স করবে না তিন চার মাস একদম মানে একদম কিন্তু প্রবীরদা আপনি কি তরুণ প্রজন্মকে ভেন্টিলোকুইজমটা তাদের পেশা হিসেবে নেওয়ার জন্যে বলবেন না আমি এখনকার যে অ্যাট প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট যা পরিস্থিতি তাতে আমি সবাইকেই বলি এটা একটা আর্ট ঠিক কথা কিন্তু এটা একটা বাই আর্ট রাখা অর্থাৎ ভেন্টেলোকুইজম যদি শেখা যায় ভালো এবং ভেন্টেল হওয়া ভালো কিন্তু নট প্রফেশনাল বাই প্রফেশন আরেকটা কিছু রাখা হয় বিজনেস নয় সার্ভিস রেখে এটাকে করো তাতে হবে তবে ব্যালেন্স পাবে কেননা এক সময় আমি যখন মাইকেলকে নিয়ে শুরু করেছিলাম আমি মোটামুটি অর্থ এবং যশ দুটোই পেয়েছি তখন কিন্তু এত চ্যানেল ছিল না এত চ্যানেল ছিল না এখন তো চ্যানেলের ভিড় এখন তখন আমরা যেটা প্রোগ্রাম করেছি মানে স্ক্রিনের এপাশে আমি আর ওপাশে দর্শক তাদের মধ্যে লিঙ্ক করছিল দূরদর্শন মানে স্ক্রিনটা একটি চ্যানেল একটি মাত্র চ্যানেলে আর তাতে কিন্তু সবার মনের মধ্যে আমরা গেতে গেছিলাম ঠিক সে ডিমান্ডটা ক্রিয়েট হয়েছিল কিন্তু এখন কী হয়েছে এখন রিয়েলিটি শোর যুগ এখন রিয়েলিটি কর্তা যারা তারা যেটা ঠিক করবে সেটাই হবে কেন আমার কয়েকটা স্টুডেন্ট আছে যারা রিয়েলিটি শোতে প্রোগ্রামে তারা করে অংশ নেয় কিন্তু তাদের দেখেছি তারা ভালো করলেও

প্রেজেন্স অফ মাইন্ড প্রোগ্রাম যখন করবে অডিয়েন্সকে দেখো অডিয়েন্স কি চায় সেই দেখে তুমি প্রোগ্রামটা করো তুমি আগের থেকে কিছু লিখে রেখো না লিখে রেখে করলে সেটা তো সব জায়গায় একই রকম হবে ঠিক কারণ আমি যেরকম মানে আমার কিছু একলব্য শিষ্য আছে কেউ আমাকে অনুকরণ করে কেউ আমাকে অনুসরণ করে যারা অনুকরণ করে তারা কিন্তু ওই একানব্বই শিষ্যের মতন অর্থাৎ তারা আজকাল তো ইউটিউব আছে ভিডিও আছে আমার অনেক ভিডিও আছে সেগুলো সব দেখি না একটা কথা যেটা আপনাকে বলার প্রবৃদ্ধা সেটা হচ্ছে আপনি যখন কোনো শো করার মানে করেছেন দেখেছি সেই রকম জায়গায় ছোটদের সাথে আপনি একদম ছোটদের মতো করে কথা বলছেন রাইট সেখানে বড়দের কোনো কথা নেই না প্রতিটি ছোট আপনার প্রত্যেকটি কথা মাইকেলের প্রত্যেকটি কথা বুঝতে পারছে আনন্দ করছে হাসছে এইটা কিন্তু খুব বড় জায়গা ঠিক তাই আসলে ব্যাপার হচ্ছে কি আমি যখনই প্রোগ্রাম করতে গেছি আমি আগেই দেখতাম যে আমাকে যেখানে প্রোগ্রাম করতে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে সাবজেক্টটা কি কোথাও গিয়ে দেখেছি হেলথের উপরে আর পালস পোলিও খাওয়াবে সাপোজ পালস পোলিও তা পালস পোলিও যে বাচ্চারা খাবে তারা তো আমার শোর কিছু বুঝবে না কিন্তু তার মারা বুঝবে তারা মারা বুঝবে এবং তার মধ্যেও কিছু লোক আছে যারা প্রোগ্রামটা দেখছে তাদের মতন করে আমায় প্রোগ্রাম করতে হয় কখনোই এইডস এইডস সাবজেক্টের উপর প্রোগ্রাম করতে হয় সেখানে ছোটদের জন্য বলে কোনো লাভ নেই তো ছোটদের জন্য কিছু নেই কিন্তু এইডস প্রোগ্রামটা মানুষের মধ্যে মাইকেলকে দিয়ে একটা ভয়েস একটা ভয়ের ব্যাপারটা করতে হবে এবং তা ভয়ের ব্যাপারটাকে নিয়ে গিয়ে আবার সেটাকে সলভ করে দেওয়া পাবলিক বলতে ও আচ্ছা আচ্ছা যখন ভয়ের কথা মাইকেল মাইকেল বলছে সবাই তখন মানে আমি তখন দেখতে পাচ্ছি তাদের চোখে মুখে ভয় আতঙ্ক কিন্তু মাইকেল যখন বলছে যে না এই রোগ কিউরেবেল এই রোগ রক্তের মাধ্যমে আসে এই যে যখন এখানে বলছে তখন তারা হাফ ছেড়ে পাচ্ছে এই হলো ব্যাপার যা প্রবীরদা ভীষণ ভালো লাগলো আজকে আপনি এলেন মাইকেল এলো অনেকক্ষণ গল্প করলাম আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা থ্যাংক ইউ তারা দেখা হবে কিন্তু কোথায় দেখা হবে কোথাও কোথাও না কোথাও নিশ্চয়ই দেখা হবে ধন্যবাদ